Assalamualaikum বন্ধুরা আমি মৃত্তিকা শাশ্বতী অরুণি ক্যামেরার পাশে অর্ণব ক্যামেরার কোন ডান বা বাম সাইডে পিকাসোর বিস্কুট এবং আমার হাতে আজকে আছে ইগলুর আইস ললি এটা হচ্ছে কি ইগলুর নতুন লিচি ফ্লেভার 56 বছর জীবনে কোনদিন দেখি নাই আইসক্রিমের স্টিকে কতটুকু পরিমাণ দেওয়া আছে এনিওয়ে এটার দাম হচ্ছে 20 টাকা আমি 20 টাকা দিয়ে কিনছি ও হ্যাঁ 20 টাকা দিয়ে কিনছি একে মানে আমি এটা এতদিন আগে কিনে রেখে দিয়েছি যে আমি এটা ভুলেও গেছি এটা আমি কি করছি না করছি ওকে 20 টাকা দাম আইস ললি আই মিন আই গেস অন্যান্য ললির মতোই দাম এটার বাট এটার ফ্লেভারটা হচ্ছে লিচি ইটস দ্য নিউ ওয়ান আর এখন আমি এটা আমার লিচি ফ্লেভার পছন্দ লিচি ফ্লেভার লিচি জেলি বাংলাদেশের মনে হয় 80% বাচ্চা কাচ্চাদেরই পছন্দ আর যাদের ছোটবেলা থেকে পছন্দ ছিল তারও আমি বড় হয়ে গেছে তারপরেও স্মেলস অসম আসলে হচ্ছে আমি লিচু ছিলে ফ্রিজে রেখে সেটাকে ঠান্ডা করে বের করে এখন খাচ্ছি গন্ধটা তো সুন্দর আই ক্যান স্মেল ফ্রম হিয়ার ইয়েস ইট জাস্ট মানে জাস্ট লিচু ইট লিচুর মতনই লাগছে সত্যি দেখো ভিতরে কাঠিটা দেখা যাচ্ছে Let's try. Ow. আমার দাঁত তো আমার ডেন্টিস্টের ভিডিওটা দেখলে আমাকে অনেক বকা দিবে আবার জাস্ট আমরা যে লিচি জিলেটিনগুলি খাইতাম যেটা ভিতরে একটা চারকোনা শক্ত কিছু নিয়ে থাকতো লিচির ওই জিনিসটাই ওটার থেকে একটু বেটার টেস্ট ভালো বেটার টেস্ট একটু না বেশ বেটার টেস্ট আর ললি আইসক্রিম আসলে এটা জাস্ট ফ্লেভার্ড ফ্রুট ফ্লেভার্ড সিরাপ ছাড়া অ্যাকচুয়ালি তেমন কিছু না বাট তারপরেও ইটস আমার ফেভারেট কারণ আমরা ললি টাইপের আইসক্রিমে পপসিকলসই ছোটোবেলা থেকে রাস্তাঘাটে খেতে 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 বড় হয়ে এখন ইগলু কোম্পানি থেকে কিনে খাচ্ছি বাট ইগলু যে অনেক বছর পর লিটারালি অনেক বছর পরে লেমন আর অরেঞ্জ ললি ছাড়া আরেকটা ফ্লেভার বের করছে তাও লিচি মানে আমাদের দেশের বা আমাদের সাবকন্টিনেন্টের সাথে যাই এরকম একটা ফ্লেভার বের করছে দ্যাটস রিমার্কেবল থ্যাংক ইউ ইগলু ফর দ্যাট আপনার যদি লিচি ফ্লেভার পছন্দ হয় আপনি এটা ট্রাই করতে পারেন আপনার যদি আইসক্রিম মানে রয়েল আইসক্রিম পছন্দ হয় আপনি এটা ট্রাই করে দেখতে পারেন আর ওয়েদার এখনও অনেক গরম গুট করে আইসক্রিম খেতে যদি ইচ্ছা করে এটা ট্রাই করতে পারেন বাজারে লিচুর অনেক দাম আর 5-10-15 লিচু তো আর কাউকে বিক্রি করে না এরকম অবস্থায় যদি আপনার লিচু খাইতে ইচ্ছা করে ইউ ক্যান ট্রাই দিস ওকে আইসক্রিমটা বলে শেষ হয়ে যাওয়ার আগে আমি একটু শেষ করতে চাই শুড আই কল দিস আইসক্রিম আর পপসিকল ইউ ক্যান কল দিস পপস ললি 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 ইজ আ পপসিকল ওকে যাই হোক অনেক গরম ফ্যান বন্ধ করা ফ্যান ছাড়তে হবে আইসক্রিমের সাথে তো আমিও বলে যাচ্ছি আনটিল নেক্সট টাইম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ